لا السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله الصلاة على رسول الله تقبل الله منا ومنكم مبارك আশা করলাম যে যেখান থেকে আজকে আমরা এই অনুষ্ঠান আমাদের ঈদ অনুষ্ঠান আপনারা অংশগ্রহণ করছেন এবং দেখরা সব বলা দোয়া করি সব বলা থাকতে আলহামদুলিল্লাহ আমরাও বলা আশা করলাম আপনারা আজকের যে ঈদ আনন্দটা সবর সুন্দর যার এবং মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমরা এই ঈদর এবাদত মন্দেগি কুরবানি সব কিছুটা আল্লাহ কবুল করতা এবং আমাদের মাছ থেকে যে যারা হজগে সৈন আল্লাহ প্রত্যেক হজরে কবুল কর্তা এবং আমাদের মাছ থেকে যারা গত বছর এই ঈদ আসলাই এই বছর ঈদ দুই নাইট নাই মারা গেছেন এবং দুই নাই শুরু থেকে এখন পর্যন্ত যারা মারা গেছেন দোয়া হরি আল্লাহ মহানবুল আলমিনে সবরে মাফ করে দিয়ে জান্নাত দান কর্তা আমি জাজাকুল্লাহ খাইরান ভাই বোনে নকল আজকে আমাদের এই ঈদ অনুষ্ঠানে আপনাদের প্রিয় চ্যানেল ইকরা বাংলায় আমরা এই অনুষ্ঠানটারে সাজাইছি আমাদের ঈদ অনুষ্ঠানটা এখানে আমাদের লগে আসেন বিশিষ্ট আলিমে দিন ব্রিটেনের আরও আপনারা এখন কামার লগে দেখরা এবং সামনে দিয়ে আরও দেখবা ইনশাল্লাহ তো প্রথমে আমি পরিচয় খরি দিয়েই আমার হাতের ডাইনি আসেন হাফিজ মৌলানা আলী আকত হুসেন তাই লাগিয়ে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ এবং ইকরা বাংলার একজন প্রেজেন্টার আসসালামাইকুমুল্লাহ ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ কি লাগে আপনার

مولانا عبد الباسط بھائی السلام علیکم وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ ولا سن شیخ الحمدللہ افنے ولا سن الحمدللہ الحمدللہ کی لازت نرید الحمدللہ بیوٹی فل افنارید کی لگے الحمدللہ اللہ اکبر ہزیا فهم لی ان چلڈرن الحمدللہ چلڈرن ڈو لیٹ نائٹ جننا تو اس با فیملی سب ولا سن الحمدللہ 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 جزاك الله خیرا عبد الباسط بھائی بھائی بنن ہول اے امادر عید انوشتانٹا ہمرا اج کے আয়োজনটা করছি আমরা ইদর দিন বিশেষ করে আমরা ইদর দিন আমরা অনেকে জানি এই ঈদটা আল্লাহ আমরা দান করছ হই যে দুই ঈদ দিচ্ছই এটা আমরা আনন্দ করার লাগি খুশি আর ফুর্তি করার লাগি তাই আজকে আমরা প্রোগ্রামও আমরা চেষ্টা করব আনন্দ করতাম খুশি করতাম এবং বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতাম ঈশ্বর প্রথমে আমি শুরুতে আমি আব্দুল বাসিদার কাছে জানতাম চাইমু ঈদ মানে কিতাবুজেন আপনি জজাকলের আমিনুর ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকে আপনার লগে যে সময় আমরা অনুষ্ঠান খুব ভালো লাগে আপনি এজন ছাউিং অলওয়েজ হ্যাপি 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 ফেস মাসাল্লাহ অ্যান্ড স্পেশালি ঈদর দিন আপনার ফাইয়া আরও ভালো লাগে আলহামদুলিল্লাহ ঈদ আসলে সকলর জীবন আয় আউ দা ওয়ার্ড ঈদ মিনিং হইল যেটা বারবার আয় বার বার যেটা ফিরিয়ায় আপনার জীবনের মাঝে কিতা লইয় একটায় একটায় খুশি এবং আনন্দ লইয় আর একটা আমরা রিফ্লেক্ট করে আমরা রিফ্লেক্ট করে যে হোয়াট উই হ্যাভ ডান লাস্ট ইয়ার হোয়াটস কামিং আপ নেক্সট তো ও যে ঈদের এসে একটা সহলোর একটা মধুময় আনন্দ স্মৃতিময় বিভিন্ন ঘটনা হল তাকে চাহাবাই খেরামে সময় একজনে আরোজনেরকে মিলতায় ঈদের দিন

বাঙালি কমিউনিটি মুসলমান হল আর আমরা একই স্ট্রিটর মাঝে একই স্ট্রিটর মাঝে আমরা দেখো কা মুসলমান আছি নন মুসলমান আছি বিভিন্ন ধর্মের মানুষ আছি আমরা লাগে একটা গ্রেট অপরচুনিটি ইনফ্যাক্ট যে আমরা আমরা ঈদর আনন্দটা তার লাগে আমরা ভাগ করতাম পারি শেয়ার করতাম পারি দ্যাট ইজ দ্য ইউনিক একটা অপরচুনিটি পাক হ্যাজ গিভেন আস যে আমরা এই সময় করে ঈদর খুশি আমরা অন্যান্য মঞ্চর গেছে ইসলামের বাণী আমরা ফুল পারি আচ্ছা শেখ ঈদ মানে লগে খুশি এবং আনন্দ আমরা খুশি করতাম আনন্দ করতাম আত্মীয় স্বজন লোক বেড়ানি যেতাম কিংবা ছোটোবেলাতে আমরা আসি আমরা এক থেকে আরো যাইতাম আপনার এই ছোটোবেলার এখনটা ঈদের স্মৃতি আমারে আমার বাণী যেটা আপনার মনে লেখন আপনার কাছে আনন্দ লাগে এবং লোকে আরেকটা হইবা যেটা আপনার মনে হইলে এখন খুব কষ্ট লাগে যেটা আপনি মিস করেন আল্লাহ একবারে দশকা আমিনুরবাই যে কথাটা খুঁজছেন দ্যাট এভরিবডি সকলের জীবনের মাঝে কিছু আনন্দময় স্মৃতি থাকে এবং কিছু দুঃখজনক স্মৃতি থাকে আর স্পেশালি ওয়ে ইট কামস টু ঈদ সব সময়ও ঈদের মাঝে সব সময়ও খুশি থাকে তো ফয়লা আমার দুঃখটা হইলেই তো বাদে বাদে খানে খুশিরটা যে আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটছে একটা আছিল ঈদর রাইট ইন টু থাউজেন্ড টেন তো ঈদৰ ৰাইত আমাৰ বৰ বাই আমাৰে ফোন কৰিছে ফোন কৰিছে তাইন এবাউট টেন ইলেভেন অ' ক্লক ইন দ্য নাইট তো ফোন সৰিয়া তাইন এশ ঘণ্টা বৰা খালী মাত্ৰা তাইন বিভিন্ন ধৰণৰ আপোনাৰ সামাজিক এবাৰ বিভিন্ন ৰাজনৈতিক বিভিন্ন সংগঠনৰ লগত জড়িত আছিলা চ' তাইনো তা মাত্ৰা আমাৰ লগে মাত্ৰা বাইৰ লাগে আৰু আমি আমাৰ ৱাইফৰে হেৰাম হৈৰাম লিডাৰী আজকে দেখি ফোনটো ইতাচেইনা আমিও তখন আমি এক ঘন্টা পরে তাই ফোন রাখছেন রাখার পরে তো অ্যাবাউট ফোর ও ক্লক ইন দ্য মর্নিং আমার যায় আমারে ফোন করছে ফোন করে সসা আব্বাই কেতা কর রাম্মায় কেন তুমি আইতাই সো ইমিডিয়েটলি আমি তাই খালি খুঁজেছি বলে তো তুই এম্বুলেন্স কল কর আৰু আমি আহিম আমাৰ মানে হয় পাঁচ সাত মিনিট লাগছে আমাৰ গড় পাছাপাশি বেছি দূৰৈ নাই গেছি এম্বুলেঞ্চ ও আহিছে ইন দ্য মিন টাইম তো তো যোৱাৰ পৰা এম্বুলেঞ্চ আহিছে ফায়াৰ ব্ৰিগেড আহিছে সফলতা আহিছে আমি গঢ়াৰ সমানিৰ লগে লগে দেখাম যে হেলিকপ্টাৰে মাজে মানে জহৰৰ স্পেচ টুকাৰ চ' দেট হাজ ইট

আল্লাহ আমিন আমিন্লা আসলে মানে আই আইডেন্ট মিন ইট ইন দ্যাট ওয়ে ইনফ্যাক্ট আর এর আগে ওই ছিল খিদা এই দিনকু এর আগের দিন আমরা আসিলন রমজান খুরান তালিম করছিলাম তো খুরান তালিমের ঈদের আগে তো আমরা সার্টিফিকেট দিলাম এডাল ক্লাস করা আমি মসজিদও তো তার সার্টিফিকেট দিলাম তো ধর আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন স্টেজকলেও কথাবার্তা হই আপনিও হইন লেখত পাইও হয় তো আমরা তো বিভিন্ন কথাবার্তা হই না নিতে যাইমি ইস ইট টু সেট ও দিন খুব আমিনুর বাই আই ফেল্ট ইট যে এর আগে কিন্তু ও যে হইলাম যে তারা লে আমি টিচিং করাম সার্টিফিকেট দিলাম ওই সময় ও কথা কইছি আমরা এডাল্ট ফলের বোলেকা দুনিয়া কিচ্ছু নাই সদিন বাদে যাইতাম গিয়ে দুনিয়া থেকে তো এটা তো হয়েছে আমি আমার বয়ানের মাঝে হয়েছি কিন্তু ও রাইট আমি যেটা ফিল করছি ইউ ক্যানট ডিসক্রাইব আছে সো দ্যাট এটা একটা একটা স্মৃতি আমিনা আর মনের মাঝে ইচ্ছে আমরা চাই আজকের ঈদ আপনার সুন্দর এইদ সকলের সুন্দর এইদ আর ঈদর আনন্দটারে আমরা প্রত্যেক লগে আমরা ভাগাভাগি করতাম খাইরান মৌলানা সাহেব আব্দুল বাসিদ ভাই এটি লোক আপনার একটা দুঃখর ব্যাপার আপনার খুশির খবরটা আমি ইয়ে শুনবো ইনশাআল্লাহ আপনার একটা চিন্তা করুক কাজ সবচেয়ে কোন জিনিসটা আপনার মনে হইলে সবচেয়ে বেশি খুশি লাগে এই জিনিসটা আমরা ইয়া শুনবো তার আগে আমি আমার ডাইনিদে আসেন হাফিজ মৌলানা লিয়াকুস হোসেন ভাই তাইনি লগে আমরা ব্রিটেনের একজন বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী আজকে আপনার লগে আসেন প্লাস লিগে আমরা আপনার প্রিয় একজন প্রেজেন্টার ইকটা বাংলা টিভির

আমারামিল বাইয়ে কইসেন একটা সঙ্গীত হইতাম এইসব খুতাম রব্বালামিন রব্বালামিন তুমি রহমানুর রিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি আহকামুল হাকি তুমি রব্বুল তুমি রহমানুর রহিম তুমি হাকিম হুকুম দাউটে চাঁদ পৃথিবীতে দিবো শাশে নে মে আসে রাত তুমি হাকিম হুকুম দাউটে সূর্য পৃথিবীতে দিব শাশে নেমে আসে রাত তোমার ডাকে পাহার দুলে সাগর টলে নদী চলে তোমার ডাকে পাহার দুলে সাগর টলে নদী চলে তোমারই নামেতে আসে আসমান জমিন تم رب العالمين تم رحمن الرحيم رب العالمين تم رحمن الرحيم خلقتم مالك تم خلقتم مالك تم احكم الحكيم تم رب العالمين تم رحمن الرحيم হায়াত ছবি তি হাতে হাতে মত হায়াতি দৌলত সবি তোমার হাতে তোমার ডাকে সাজি কা তোমার ডাকে মরি সাজি কা মাঠে মাটে সোনার ফসল ফলাও খুদা তৃষ্ণা সবি মিঠাও মাঠে সোনার ফসল ফলাও খুদা তৃষ্ণা সবই মিটাও তুমি সবার পালনকারী হে খোদা করি তুমি রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি আহকামুল হাকি رب العالمين ما شاء الله ما شاء الله اللهم بارك الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا لا حول ولا قوه الا بالله اسكي دور دين امرا سبيشلي بشي بشي خوري تكبير ان شاء الله আপনার আড়তে বইতে গপ করা সময় মনে হইব তা কন্টিনিউ করিয়ে করবা ইনশাআল্লাহ অন্যজনের রিমাইন্ডার করিয়ে দিবা ইনশাআল্লাহ লেখো ভাই আমি আপনার কাছে আমি সেম কৃষ্ণন শর্মু আপনার ছোটোবেলার কিংবা এখন কোনো যদি একটা সিটিচারণ করো না আপনার ঈদের ব্যাপারে যে ঈটা যেটার কথা মনে হইলে আপনার কাছে এখনও আনন্দ লাগে খুশি লাগে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরার এরিয়াতে একটা প্রচলন আছে যে ঈদের দিন আমরা কুরবানির যখন জব করো হইতো নমাজ পড়িয়া ইয়া তো সবে ফার সব ইয়াং ফোয়াইন এখানো দল হইয়া আর সাধারণত আমি যেহেতু সাথে ফড়ছি এসবে আমার উপরে দায়িত্ব আছে জব করার তা আমার কাছে আমি জব করতাম তো এটা সুন্দর লাগতো তা আমরা বাসাতে আমার আব্বায় বড়ো দুইটা এই উপলক্ষে দুইটা চাকু বা নেই রাখছিল একটা ওই বল বলবো করবার একটা বকরি জব করবার আমার লগে থাকতো আরেকটা প্রায় প্রায় একটা বিশ পঁচিশ একটা বাহিনী লই আমরা বারো হইতাম আর খুব সুন্দর যেমন একটা জেহাদও লাগলাম ও বাড়িতে গেলাম ইয়া ইগো আমরা ফালাইলাম ফালাইয়া সুন্দর করিয়া কেউ এই বাড়ির কেউ দড়া চো লাগে না ফালাইয়া জব করিয়া আবার আরেকবার দিক এরকম করিস পুরা ফাড়া করতাম এটা ঘটনা করছে যে মানে দুই তিন ঘন্টা গেছে কি আমরা প্রায় প্রায় খালি জব

আর এই আনন্দর সাথে সাথে টান টানতেও বাগা করতাম টান্তানি লয়েও আনন্দ করতাম যে ইকা ইত বাড়িতে গেছে আব্বা তো আর অকল সময় যাইতে পারতাম কোন আনো গেছিল এতে ইনকিত হয়েছে ই তারা গরু মানে কোনো ধরনের কিছু করিলে বা গসও করতাম কিন্তু দুঃখ লাগে আখির যে ঈদ আয় এই আনন্দও পাই না আর তারা রে মিস করি দেখলে খুব দুঃখ লাগে

অনেক ঈদ মুবারক করতে পারবা যাইতা পারবা বারে গিয়া আপনি প্রোগ্রাম করতে পারবা কিন্তু একবার যদি মা বাপরে আর আইলাই মা বাপরে আর ফাইতা নাই তাই প্লিজ যারা মা বাপ নাই তারার দ্বারা গিয়ে একবার বইয়া জিখেন যেন এই মিস যেন করেন এই মিসিংটা কতখান কতখান ইম্পর্টেন্ট সো আপনার আব্বা মা যারা দুই নেতা আসুন প্লিজ আপনার তারা লইয়া ঈদ করুকা আপনি যদি এক গরো তখন আব্বা আম্মা আরেক গরো তখন আগর দিন রাইত আইকা আপনার মা বাপর গরো আর নাইলে আপনার মা বাপরে নৌকা গিয়ে আপনার গরো নিয়ে আপনি ঈদের জমাতো আপনার আব্বারে লইয়া যাওকা বয়স হইলেও ঠান্ডা কষ্ট করিল ইয়া যাও খা বার গড় আন এই মিসটাতে সময় লস্ট করিলি বা তখন বুঝবা ইঠার সদর্শ সো প্লিজ আমার এই অনুরোধটা থাকবো ইনশাল্লাহ দেখল্লা হাই আমি আব্দুল আপনি আপনার যদি একটা কোনো খুশির যে যে জিনিসটা আপনার মনে হইলে খুব খুশি লাগে এবং আনন্দ হয় আর কি আর এখন ইটারে মিস করেন না আপনি এমন একটা কোয়েশন এটা মানে আবার একটা খুশি রইতো আমি সময় কোশ্চেন করেন কোয়েশ্চনের মাঝেও আপনার একটা এমন একটা সাসপেন্স দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারে জায়ের দেখা আসলে আমার একটা স্মৃতি আছে ইয়েটা একটা গ্রেট ঈদ আসিল আমার জীবন ইট ওয়াজ একটা আসিল টু থাউজেন্ড টু থাউজেন্ড এই ঈদটা হয়েছিল তো এই সময় আমি সাউথ আফ্রিকা জোহানেশবাগ তো ওখানে গিয়ে আমার প্রথম ঈদ হয় দেশর বাড়া তো ঈদর জমাতও জোহানেশবাগ সিটির একটা একটা ছোটো একটা এলাকা আছে এটার নাম হইলো ওই কেন নে ফেয়ার হয় এখানে মুসলিম কমিউনিটি বিগ মুসলিম কমিউনিটি তো ওখানের মাঝে ঈদর জামাত তারা এখানে স্টেডিয়াম হলো হয় সাউথ আফ্রিকাত তো এখানোর মাঝে আইসো ঈদর দিন ঈদর জমাত শরিক মিস্টার মান্ডেলা তো সাউথ আফ্রিকার ইসমত প্রেসিডেন্ট তো মিস্টার মান্ডেলা তো তাই নাইনটি নাইনটিন নাইনটি তাইন জল থেকে এবার আইসোয়েন নাইনটি ফোরও ইলেকশন হয়েছে ইলেকশনও তাইন অবভিয়াসলি ফার্স্ট পার্সেন তো ওভাবে তো তাই তাই তো ও যে তাই আইসোয় ইক্যানোর মাঝে মিস্টার মিস্টার মান্ডেলার লগে যে বাইদ আসলা সাউথ আফ্রিকাত একজন রেসপেক্টেড একজন আলিমেদিন আমরা মৌলানা কত্রাদা মৌলানা কত্রাদা আসলা এরপরে সাউথ আফ্রিকার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসোর লগর তারা একজনের আরজনের কমরেড হইতা বাইদ আমরা ইকানোর সকলের সময় ঈদর নমাজ পড়লাম সো বিকজিত খোলা মাতৰ ষ্টেডিয়ামত ষ্টেডিয়ামত তো মান্দেলাৰ নাম আছিলে মিষ্টাৰ ৰিহ লেহলা মাৰ্ডি কিজেলা মান্ডেলা নেলচন মান্ডেলা নেলচন আচলতে নেলচন আচলতে তাইনৰ নাম নাই নেলচন আগে সেইকাৰণে আছিল কেইটা আপোনাৰ হৈ নেলচন খালাই সেউ যদি স্কুলে যোৱা পঢ়া হয় ত' খালাইনটোৰ নামতে তাৰ বদলাই লিত সাধাৰণতে এপাটাই অত খারাপ আছে ইংলিশ নাম লাগাই তো তারা লিখছিল তাই লং ওয়াক টু ফ্রিডম মিস্টার মানেলার বুক ওয়ার্ল্ডের মাঝে ফেমাস বুক দেখো তো তাই নিজে কেন যে ইকানোর মাঝে তাইনের নাম তারা বদলাইল ওলা তাই নেলসন এর আগে তাই নেলশন না সি সময় এলাউড আছিল অনলি শালা কোনো মানুষে অনলি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি পর্যন্ত পড়তে পারবা এর বাদে পড়োই তো তিন ডাবল এক্সপেন্স কান এফর্ড ইট তো ও যে এটা একটা মধুময় স্মৃতি ওদিনকে মিষ্ট মান্ডেলাই যে হতাগুল্লাহ ইসলাম তাহলে আমি মুসলমান নাই কিন্তু আমার অফ মুসলিম যে সাউথ আফ্রিকা যদি আপনারা যায়নার দেখেন যে সাউথ আফ্রিকার কমিউনিটি যে দুনিয়ার এমন দেশের কোনো মানুষ নাই যে দেশের মানুষই দেশে নাই কিন্তু কোনোদিন আপনার রাইসিজম কোনো একটা বাতাসহনতা নাই এইভাবে তারা খালা মানুষই তারা গড়িয়া তুলছেন তো তাই লাগে আমরা নমাজে তাই বয়ান দিলাম স্পিচ দিলা সরি স্পিচ দিলা এরপরে ওই যেন ওই সময় আত মিলাইলাম সকলে

এভরি ওয়ান অফ আস উই মিস আরও অখন তো আমরা বাইমেন তো বানাই সকলেও বানাইন আর ইদেশ আমরা আমরা কিচেন আমরা সকলেও আমরা বানাই লাগে কিচেন কিন্তু মারাতর বানাইল যে এরো মাঝ একটা আছে সেটার মাঝে ওটার মিস করি আমরা মানে আপনি হান্ডেসটাও বেশি বালাফ হয় আচ্ছা ও কিন্তু হান্ডেসের সময় এখন তো মনে হয় বানাই তো বাবির আপনি কোনো হেল্প করেন আনফরচুনেটলি

ঈদের দিন আপনার কোন জিনিসটা খাইতে সবচেয়ে বেশি আপনার গেছে মানে ওয়েট করেন যে আমি ঈদের দিনে মূল জিনিসটা আমি খাইতাম সাইটা না হইলে আমার ঈদ হয় না বকরাই তো সাধারণত কুরবানি দেই প্রতি বছর ইনো দেই দেশও দেই ঈদও দেই তো বারসায় যে কোরবানির কোষ্ঠাই যুক্ত রাত্রে ফিটা লাগে রুটির খাইবো ওটাও বেশি খুশি লাগে বারসায় ওইটা কি যে গোস্তবি কালাইব আইলে একটা রান্দ হই দিব আর ওলোকে এক রুটি কিছু ফুড়াইয়া খাইতাম একটা আমি রুটি সকালে আমি আপনে বসিত পাইলে কইছন কোন ফিটাটা ভালো লাগে আমি তো সকালে এটা আমি আমার ওয়াইফ রে এখন পর্যন্ত কইছি না যে আমি ফিটা খাওয়া অনেক সময় খাই না দেখাই আমার ভালো লাগে না কিন্তু আমার মনে হই জামার আমার কথা আমি খাই না কিন্তু আমি জীবনে কইছি না তান্তে বরম টাইম দুই এক বছর রাগ কর মানে খুশি রাগ করো যে আমি বানাইতাম চাই কিন্তু তোমালে বানাই না না কেটে লাগে তো আমি আজকে কই দিলাম দর্শক লোরে যে আসলে যে আপনার কথা তা আমি আসলে আপনার কথা যে আর খাইবা খাইবা

খুশির সংবাদ লিয়া পরস্পর পরস্পর প্রতি ভালোবাসা দেখাইতাম স্পেশালি এই দেশের মাঝে আল্লাহাকে আপনারে আইন চেন এই দেশের মাঝে যারা নেইবার হল আছেন মুসলিম নন মুসলিম হোয়াটেভার রিলিজিয়ান হোয়াটেভার ব্যাকগ্রাউন্ড ইভেন আদ উইদাউট ফেইথ যেতও মানুষ হল আছেন সে লগে আমরা ঈদের খুশিটা আমরা শেয়ার করতাম আব্দুল ভাই আপনারে আপনার কোন সুন্দর একটা মেসেজ এই মেসেজটা আশা করি আমরা কমিউনিটি হিসাবে শুনবা এবং এটা পালন করবা আমি সেম জিনিস হাফিজ মৌলানা আলিয়া খুব শিনবার গেছে আপনার যদি একটা মেসেজ আপনার পক্ষে আজকে যেহেতু কুরবানির ঈদ কুরবানি মানে স্যাক্রিফাইস আমরা প্রতিটা জিনিসও স্যাক্রিফাইস করতাম বিশেষ করে আজকের ঈদও আমরা বলতাম না যে যারা আমার ভাই বই নাতীয় স্বজন যারা অভাব অনটনা আসন তারারে আমরা কিলা তারারে লইয়া খুশি করতাম যদি তারার লইয়া খুশি করতাম পারি তাইলে আমার ঈদ পরিপূর্ণ ঈদ হইব শুধু আমি খাইলাম আমি ফিনলাম এটা ঈদ নয় আমি চাইব যে আমি আমার পক্ষতাকে বা আমার শ্রোতা যারা হুন্ডা আপনারা সবে মিডিয়া আমরা খবর লইতাম খেয়ে কোন অবস্থায় আসুন যে যে অ সমস্যা আসুন আমি আমার তৌফিক আনমান তারার লইয়া খুশিবাসি করে ঈদ কাটাইতাম যে মেইন জিনিসটি লিগে আমরা শেখ হলে লইয় ঈদ হত প্রিয় দর্শক হল আজকে আমাদের এই ঈদ অনুষ্ঠানটা আমরা এখন একটা ছোট্ট বৃক্ষ যাইম বৃক্ষর বাদে আমরা আরও শেখ হল তারালে আমরা লইয়াইম আমরা অনেক শেখ হল আজকে ইনভাইট করছি আমরা ব্রিটেনের বিশিষ্ট আলিমের হল তারা আজকে আমরা লগে সময় দিচ্ছই আজকে আমরা তারার লগে আলোচনা কর্মী ঈদ ঈদ নিয়ে আমরা আলোচনা কর্ম তারার ঈদ কিভাবে যায় আমরা জানমু ইনশাআল্লাহ তো এই পর্যন্ত আমরা আসলা হাফিজ মৌলানা আলী আখত হুসেন সাহেব এবং আসলা মৌলানা আব্দুল বাসিদ ভাই তারারে আমরা বিদায় দিলি বাদে আমরা আরো গেস্ট আসুন তারা লগে দেখাইব ততক্ষণ তো বালাতা হোকা আপনারা হামদেশ হকা আবার ব্রেকের বাদে আপনার দেখাইব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Idol hey, Mubarak, come on let's celebrate! celebrate.